মৌসুমি কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমাদের বাড়িতে অরুণধন বা রান্না পুজো যেটা বলতে পারেন। তো দেখুন, এটা আমার রান্নাঘর। আর আজ সারাদিন আমি কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, সব সবজি কাটা হয়ে গেছে। আর আমাদের অরুণধনে বিজোড় সংখ্যায় রান্না করতে হয়, আর আমি 11 রকম পদ রান্না করব। দেখুন, বেগুন, আলু, কাঁচকলা, করলা, কুমড়ো, পটল, হোপা, এগুলো আমি ভাজবো। আর করব ওলের বড়া আর ছাঁচি কুমড়োর তরকারি। এখানে দেখুন নারকেল কেটে নিয়েছি, আর নারকেল ভাজা করব। আর করব চালতা দিয়ে মসুর ডাল, আর ভাত তো আছেই। দেখলেন তো কত রকমের আয়োজন, মানে সব আমি আর আমার হাজবেন্ড হেল্প করেছে, মানে কাটাকাটি করে দিয়েছে, কিন্তু রান্নাটা পুরোপুরি আমি করব। তো মানে একটু নার্ভাসও ফিল হচ্ছে, মানে আগে কোনো দিন একা এতটা রান্না মানে করিনি কোনো দিন। তো এবারে ফার্স্ট করছি, জানি না কতটা করতে পারবো, তো চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, কারণ আমাদের এটা করতে হয়, মানে এটা আমাদের করতে হয়, এটা নিয়ম আছে। তো চলুন দেখতে থাকুন আমি কতটা কি করতে পারি। অরুণধনে প্রথমে আমাদের ওলটা আগে সিদ্ধ বসিয়ে দিতে হয়। দেখুন, আমি ওল সিদ্ধ বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আর অন্যদিকে কড়াইয়ে দেখুন তেল দিয়ে দিয়েছি, দিয়ে সব রকম যে সবজিগুলো সব আমি ভাজবো, নুন হলুদ মাখিয়ে সবজিগুলো ভাজবো। দেখুন, প্রথমেই কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি, প্রথমে আলুগুলো ভেজে নেব। এইভাবে একে একে আমি সব সবজি ভেজে নেব, দেখতে থাকুন। দেখো কি বলছে, সব তো করেছে। তো দেখুন, এখানে হোপা ভাজা হচ্ছে, আর দেখাই নারকেল ভাজা হচ্ছে, ওখানে ডাল হচ্ছে, আর এখানে সব ভাজা করাই আছে। দেখাচ্ছে আমাদের, দেখুন ভাজা, আর এখানে আছে আলু ভাজা, এখানে হোপা আছে, হোপা করলা ভাজা আছে, আর ওদিকে নারকেল ভাজা আছে, মানে সব কিছুই হচ্ছে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমার হাজবেন্ড মানে ভাতটা আর ওলের বড়াটা বাকি আছে। আমার হাজবেন্ড বলছে ওটা আমি করে নেব, তুমি উপরে গিয়ে মাছটা করে নাও। তো দেখুন, এখানে মাছ বার করে রেখে দিয়েছি, আর কড়াও বসিয়ে দিয়েছি, তো মাছটা করবো। আর আমাদের মানে অরুণধনে না মানে মাছ করে না, মানে মাছ ঠাকুরকে দিতে নেই। মাছ করতে পারো, নিরামিষ করতে পারো, কিন্তু ঠাকুরকে দেয়া যাবে না। তো এটাও আমার আর একটা রান্নাঘর, মানে আপাতত আমি এইখানেই রান্না বান্না সব কিছু করি। এরই ফাঁকে আমি টুক করে দেখতে চলে এসেছি আমার পতিদেব কী করছে। দেখছি এসে ও ডালটা হয়ে গেছিলো, গ্যাসেই বসানো ছিল, তো ওটা নাবিয়ে দিল। আর ওলের বড়াগুলো দেখুন ভাজছে, কিছুটা ভেজে তুলে রেখেছে। আর এদিকে দেখুন ভাত হচ্ছে, আর দেখুন সব ভাজাই মোটামুটি হয়ে গেছে, নারকেল ভাজা, হোপা ভাজা, সব রকম ভাজাই মোটামুটি হয়ে গেছে। চালতা দিয়ে ডাল, আলু ভাজা, তার ছাঁচি কুমড়োর তরকারি সবই হয়ে গেছে। দেখুন, আমি আবার ওপরে চলে এসেছি, আর ওখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার অপেক্ষা করছি। আর এদিকে কাতলা মাছ নিয়ে এসেছে, কাতলা মাছের ঝাল হবে। আর এদিকে ছোট ইলিশ মাছ নিয়ে এসেছে, সেটাও সর্ষে পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব।
আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার। কাকসকে তো পাংখে লেকে উড়া চলা যায় রে, যাহা নাহি জানা থাই বাজে চলা হায় রে। উমর কা এ তারা মারা সমঝে না পায় রে, জুবানে জো মোহ মারা নামতে লাগায় রে। কে দেখে না ভালে না জানে না দাই রে, বিশাহারা কেমন বোকা মন। দেখুন কলা পাতা সব রকম সাজিয়ে ঠাকুরকে খেতে দেয়া হচ্ছে। ফতে করে কিলে সারে ভেদ যায় দিবারে, প্রেম কই সিধে লাগে আগর মগর বাড়ি বাড়ি চিয়া কয়ো চলে। রান্না পুজোয় কী কী রান্না হয়েছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এখানে হয়েছে চালতা দিয়ে মসুর ডাল, আর হয়েছে বেগুন ভাজা, এখানে হয়েছে করলা ভাজা, নারকেল ভাজা, হোপা ভাজা, কাঁচকলা ভাজা, আর হয়েছে চাচি কুমড়ো দিয়ে তরকারি, আলু ভাজা, আর হয়েছে ওলের বড়া, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এখানে আছে ছোটো ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর এটা কাতলা মাছের ঝাল। একে দেখুন বোন, বোনের ছেলে আর বোনের হাজবেন্ডকে নিমন্ত্রণ করেছিলাম, ওদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, আর বোনের ছেলে চিঙ্কু সেও খাচ্ছে, তো খুব ভালো লাগছিলো। দেখুন সব শেষে আমরাও খেতে বসে পড়েছি, আমার হাজবেন্ড আর আমি দুজনেই খেতে বসে পড়েছি, আর আমার বোনেরা বাড়িও চলে গেছে। দেখুন সব নিয়ে সাজিয়ে বসে পড়েছি, আর এদিকে দেখুন আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দুজনে মিলে বদমাইশি করছে, আর আমার মেয়ে একটু বিরক্তও হচ্ছিলো কারণ ওর ঘুম পেয়ে গিয়েছিলো, প্রায় 11:30 বাজছিল তখন, তো ঘুমের জন্য সে একটু বায়না করছিলো। খাওয়া হয়ে গেছে, এরপর এই খাবারগুলোকে ভালো করে পেতে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর দেখুন ভাতটা এইভাবে চাড়িয়ে ঠান্ডা করতে দিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেলে দেখুন হাঁড়িতে জল দিয়ে রেখে দিয়েছি, আর এইভাবে সব খাবার ঢাকা দিয়ে দিয়েছি, আর টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি যাতে খাবারগুলো আমাদের কালো তো খেতে হবে যাতে ভালো থাকে। দেখুন এটা পরের দিন আমার শাশুড়ি মা খাচ্ছেন, আর শাশুড়ি মায়ের না একটু পায়ে প্রবলেম আছে, আর আমাদের বাড়িতে আরও এখনও পর্যন্ত ডাইনিং টেবিল নেই, তো ওই জন্য শাশুড়ি মা এইভাবে বসে খাওয়া দাওয়া করছেন। শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, এদিকে আমার বাবা বোন আমার মা চলে এসেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখুন সবাই খাচ্ছে আর গল্পও করছে। আর যেসব রান্না করেছি সেগুলোই আজ খাচ্ছি, আর সব খাবারই ভালোই ছিল। দেখুন আমিও অবশেষে খেতে বসে পড়েছি, এখন বাজে 3টে, চলুন আমি খেয়ে নিই। আমি খেতে বসে পড়েছিলাম আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4টে বাজে। তো আর ব্লগটা বেশি বড় করব না, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পুরনো বন্ধুরা আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবারও কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাই বাই।